আর এদিকে আজই মণিপুরে যাচ্ছেন বিরোধী জোটের 20 জন সদস্য। আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের আইএনডিআইএ জোটের সদস্যরা, তারা বাংলায় আসুন। বাংলায় মহিলাদের উপর অপরাধ, এমনকি বিরোধী জোটের টিমের জন্য অপেক্ষা করছে বাংলা। মণিপুরে গিয়েছেন কংগ্রেসের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এবং কলকাতায় এসে তীব্র আক্রমণ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। মণিপুরে যাচ্ছেন বিরোধী জোটের 20 জন সদস্য, কিন্তু তারাও এই রাজ্যে আসুন। বাংলায় যেভাবে হত্যালীলা চলছে, যেভাবে মহিলাদের উপর অপরাধমূলক কাজকর্ম চলছে, তারই প্রতিবাদে সোচ্চার হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর কলকাতায় আসবার পর। ঠিক কি বলেছেন তিনি শুনুন। পশ্চিম বেঙ্গল ও রাজস্থান ইন্তজার কর রহে হ্যায় 20 সদস্যোঁ কা, জো মণিপুর তো গয়ে, সংসদ তো চলনে নহীঁ দেতে। अगर संसद आपने चलने नहीं देनी, संसद में आपने आना नहीं, तो मणिपुर के बाद आप बंगाल जरूर आए। मेरा इतना ही अनुरोध i.n.d.i.a, ये जो एक विपक्ष का गठबंधन बना है, मेरा इनसे अनुरोध है कि आप आइए। पश्चिम बंगाल में हो रही हत्याएं, पश्चिम बंगाल में कानून व्यवस्था की चरमराती हुई स्थिति और पश्चिम बंगाल में महिलाओं के खिलाफ बढ़ते अपराध, जो एक महिला मुख्यमंत्री के नाक के तले हो रहा है, उसको लेकर भी आइए। आप लोगों को पता है पश्चिम बंगाल से कांग्रेस का सांसद कौन है? अधीर रंजन चौधरी जी। तो अधीर रंजन चौधरी जी, ये जो आप i.n.d.i के कुछ सहयोगी सदस्यों को लेकर गए हैं मणिपुर से वापसी में, पश्चिम बंगाल जरूर आइए, क्योंकि पश्चिम बंगाल i.n.d.i.a इनके लोगों का इंतजार कर रहा है। অর্থাৎ জোটের যে নাম হয়েছে আইএনডিআইএ এবং তাদের সদস্যদের একবার আবেদন করা হয়েছে যে তারা বাংলায় আসুন। মণিপুরে যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে আজ 20 জনের সদস্য, বিরোধী জোটের 20 জনের সদস্য তারা মণিপুরে যাচ্ছেন, যেখানে উপস্থিত রয়েছেন কংগ্রেসের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এবং সেই অধীর মুহূর্তে আব্দুল মান্নান কংগ্রেসের নেতা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। আব্দুল সাহেব, যে ঘটনা ঘটেছে মণিপুরে তার প্রেক্ষিতে বিরোধী জোটের সদস্যরা তারা গিয়েছেন ঠিকই, তবে কলকাতায় আসবার পর কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলছেন যে বাংলার পরিস্থিতিও তারা একবার দেখে যান। না, অনুরাগ ঠাকুর যারা বলছেন এটা তার আতঙ্ক থেকে বলছেন, তাদের প্রাইম মিনিস্টার যেখানে আতঙ্কিত, তিনি যখন আতঙ্কের জন্য এখন ইন্ডিয়ার চোটকে শুরু করে দিচ্ছেন, কটাক্ষ করছেন, স্বাভাবিক কারণেই তো তার মন্ত্রীরা করবেই, এটা নতুন কিছু নয়, এটাই স্বাভাবিক। কারণ ভয়ে মানুষ অনেক অনেক কথা বলে ফেলে। হ্যাঁ, তো এখন এই ভয় থেকে তারা এইসব কটূক্তি করছেন। একাজ তো প্রাইম মিনিস্টার কেন করবেন, তার অনুগত মন্ত্রীরা তো করবেন, এটি স্বাভাবিক। কিন্তু আমাদের বলছি যে তাদেরকে বারণ করেছে, তার জন্য কি মণিপুরের এটা চাপা দিতে হবে? মণিপুরের চাপা দেওয়ার জন্য কি বাংলায় তুলতে হবে? বাংলার ব্যাপারে তো আমরা লড়াই করছি, আমরা করছি না, সিপিএম করছে না, আমরা করছি না, কংগ্রেস করছে না, বাংলার ব্যাপারে তো আমরা লড়াই করছি। বরং আপনারা সেটিং আপ করে নিয়ে তারা কংগ্রেস আর বিজেপি নকল, সিপিএম আর সরি তৃণমূল কংগ্রেস আর বিজেপি নকল যুদ্ধ করে মানুষকে বিভ্রান্ত করছে। আজ পর্যন্ত একটা আইনত ব্যবস্থা নিয়েছেন, সুপ্রিম কোর্টে অর্ডার দেওয়ার পর চিট ফান্ড নিয়ে কোনো ব্যবস্থা নিয়েছেন তারা? তারা সেটিং করছেন আর অপরকে সে পকেট মারাচ্ছে না, পকেট মার করে আরো জনকে দেখিয়ে দিয়ে বলে ওই যে পকেট মার চলে যাচ্ছে, পকেট মার চলে যাচ্ছে নিজে বাঁচার জন্য। তা আপনারা এরকম এ করেছেন, আপনারা চিদম্বরমকে অ্যারেস্ট করতে পারেন তো অনুরাগ ঠাকুররা, কিন্তু তাদের করতে পারবেন এখানে ভাইপোকে করতে পারবেন না। এদিকে ব্যাঙ্গ বাজে বুড়ো আঙুল দিকে সুরা চলে গেল, বিদেশ চলে যাচ্ছে, সেখানে কোনো কিছু করতে পারছে না, আজ পর্যন্ত অ্যারেস্ট করতে পারেননি। তা আমি বলছি এসব পড়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে পারবেন না। আমরা জানি যে আপনাদের ওখানে কি সেটিং আছে, তৃণমূলের সঙ্গে বিজেপি সেটিং আছে, সে চিট ফান্ডের কেস থেকে বুঝতে পারছি, সারদা নারদা কেস আর এই সব টেটে সব খেলে কেটে সব দেখতে পাচ্ছি, কিভাবে সিবিআই এবং ইডি ব্যবস্থা নিচ্ছে সে দেখতে পাচ্ছি, সবই গট অফ গেম হচ্ছে। বলে দিতে নকল যুদ্ধ হচ্ছে বিজেপি এবং তৃণমূলের, আমাদের হচ্ছে লড়াইটা মূল শক্তি হচ্ছে বিজেপি, তার সঙ্গে লড়াই যেমন করবো তৃণমূলের সঙ্গে লড়াই করবো, এটা হচ্ছে আমাদের রাজনৈতিক কৌশল, রাজনৈতিক লড়াই। হয়নি, আপনারা করেননি, অটল বিহারী বাজপেয়ী যখন এসেছিলেন, জ্যোতি বসু, অটল বিহারী বাজপেয়ী, বিশ্বনাথ প্রতাপ সিং আর অশোক সেন মিটিং করেছিলেন কলকাতার 1988 সালে 10 জুলাই, কিন্তু তার মানে কি তাদের সিপিএম এর বিরুদ্ধে বিজেপির লড়াই বন্ধ করেছিল? করেনি, কিন্তু এখানে মিটিং করেছে, এই রাজ্যে এসে একসঙ্গে মিটিং করেছে। রাজনীতিতে বিভিন্ন রাজ্যে কৌশল নিতে, এটা আমার সে কৌশল নিচ্ছে, ওরা যে আতঙ্কিত ভীত হচ্ছে তা আমরা বুঝতে পারছি। আপাতত ধন্যবাদ জানাবো মান্নান সাহেব, তিনি ছিলেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে।